আজকের সংক্ষিপ্ত জুমার খুদ্ দ্বিতীয় অংশে সংক্ষিপ্তভাবে যুবক ভাইদের উদ্দেশ্যে আমাকে কিছু বলতে বলা হয়েছিল যেহেতু আমি দেখলাম আমার প্রত্যেকটা এখানে যত যুবক ভাই এসেছে তাদের চেহারাতে একটা নুরানি ভাব আছে এই জন্যই ভাবছিলাম যে যুবক ভাইদের সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবো। দিনের পর থেকে যুবক আজকের সমাজের এই যুবক ভাইগুলো কীভাবে দিনের পথ হারিয়ে ফেলে অথবা দিনের পথে আসতে বাধাগ্রস্ত হয় এটা নিয়ে অনেক কথা আছে এটা নিয়ে আমার আলোচনাও আছে দীর্ঘ আলোচনাও আছে আমি সত্য দীর্ঘ আলোচনা করতে চাচ্ছি না আমি শুধু কয়েকটা কথা বলবো এক দিনের পথে আসতে গিয়ে বর্তমান সময়ে যুবকদের অন্যতম একটি বাধার নাম বাদ্যযন্ত্র গান বাজনা কারণ আল্লাহ নিজেই বলছেন অমিনান্না সিমাইয়াস্তারিল্হাদি লেউদিল্লাং সাবাহ আদম সন্তান যতক্ষণ একজন মানুষ গান বাজনা বাজনা শুনবে তার কানে ঢুকবে ততক্ষণ ওই মানুষ আল্লাহ রাস্তা থেকে দূরে থাকবে আল্লাহ রাস্তায় আসতে পারবে না বাধা আল্লাহ নিজেই বাদ্যযন্ত্রের প্রতি যতক্ষণ মানুষ আকৃষ্ট থাকবে ততক্ষণ একজন মানুষ আল্লাহ রাস্তায় আসতে পারবে না ফিরতে পারবে না আজকে আপনি আমি বর্তমান সময়ে এই জটিল ও কঠিন পরিস্থিতিতেও আজকের যুবক সব সময় গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থেকে নিজের জিন অতিবাহিত করে সকাল ঘুম থেকে ওঠা গান দিয়ে শুরু রাত্রেবেলা ঘুমাতে যাওয়া গান দিয়ে ঘুম এই যে বর্তমান সময়ে যে অভ্যাসে অভ্যস্ত হচ্ছেন আপনি আপনাকেও নেক্কার আপনিও নেক্কারজনক একজন অভিভাবক একজন বদ চরিত্রের অভিভাবক কেন আপনার সন্তান কান্নাকাটি করছে ফোন ধরিয়ে দিলেন গান বাজনা ধরিয়ে দিলেন আপনার সন্তান কান্নাকাটি করছে মোবাইল হাতে দিয়ে গান বাজনা ধরিয়ে দিলেন টিভির সামনে নিয়ে এসে গান বাজনা শোনাচ্ছেন বর্তমান সময়ে এই পরিবেশ পরিস্থিতিতে এত জঘন্য গানবাজনা সম্পর্কে আলোচনা শোনাতে চাই না শুধু এতটুকুই বলতে চাচ্ছি যুবক ভাই রাসুল আর রাসুল সল্লা আলাইহি ওয়া একটা ঘটনা ইবনে ওমার রিয়ালো বলছেন উনি ওনার একটা ঘটনাতে উল্লেখ করছেন সামিয়া ইবনে ওমার মিসমারন যখন রাস্তার পাশে একটা গানের আওয়াজ ইবনে ওমার রু কানে আসলেন ফাউদ ইসফাঈহি আলাউি এই দুই কানে তার আঙ্গুল ঢুকিয়ে দিলেন না রাস্তা অতিক্রম করলেন কিছু দূরে যাওয়ার পরে সঙ্গীকে জিজ্ঞেস করছেন হালতাস এখন কি কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় সঙ্গী বলছেন যে না এখন তো কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় না তখন তিনি কি বলছেন কার থেকে আঙ্গুলগুলো হটালেন হটানোর পরে সঙ্গীকে বলছেন শোনো ফাদো আমিসা আদা ফা সোনা আমা আদা আমি যেমন আজকে যেরকম আচরণ করলাম গান শোনার পরে কানে আঙ্গুল দিলাম অনুরূপ আল্লাহর নবীও তাই করেছেন অনুরূপ ঘটনাটা আল্লাহর নবীর ক্ষেত্রেও তাই হয়েছে যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম আপনার নাওই যুবক আপনি যেই ব্যক্তিকে আদর্শ হিসেবে গ্রহণ করবেন যে নাকে আদর্শ হিসেবে গ্রহণ করবেন তিনি গান বাজনার আওয়াজ শুনলে কানে আঙ্গুল দিতেন আর আপনি আজকে তার উন্মত হওয়ার পরেও গান বাজনাটাই নিজের কানে ঢুকিয়ে নিলেন এর চাইতেও বেশি কথা আপনাকে বলতে চাচ্ছি না যদিও চো গান বাজনার ব্যাপারে অনেক কথা বর্ণিত হয়েছে অনেক হাদিস বর্ণিত হয়েছে রাসুলস ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছেন এই জন্যই যুবক ভাই বলতে চাচ্ছি প্রথমত কথা বলতে চাচ্ছি আজকে বর্তমান সময়ে দিনের পথে আসার অন্যতম একটি বাধার নাম বাদ্যযন্ত্র গান বাজনা দ্বিতীয় আরেকটা একটা বাধাই বর্তমান সময়ে যুব সমাজ পতিত হয় তা হচ্ছে হারাম রিলেশনশিপ এই যে বন্ধুত্ব ফ্রেন্ডলি আচরণ তা একটা নারীর সাথে একটা বেগানা মহিলার সাথে বর্তমান সময়ে এই জিনিসটাই সবচেয়ে বেশি অধিকাংশ যুবক এই জিনিসটার প্রতি আকৃষ্ট দিনই বোন দিনই গার্লফ্রেন্ড বিভিন্ন রকম হালাল গার্লফ্রেন্ড বিভিন্ন রকম কথা বলে থাকে তার সাথে শুধু মোবাইলে চ্যাট করে একটু সামান্য কথা বলে দিনের কথা বলে আর বাহিরে কিছু নয় ও যুবক আজকে মনে রাখতে হবে একজন বেগানা নারীর সাথে ফোনে কথা বলাও না বেগানা নারীর চোখের দিকে চোখ রাখলে জেনা বেগানা নারীর হাতে হাত স্পর্শ করলে জেনা বেগানা নারীর সাথে কথা বললেও জেনা এই কথাটা আপনাকে মনে রাখতে হবে বেগানা নারীর সাথে ফেসবুকে আজমাদের চ্যাট করাটাও জেনা এই কথাটা মনে রাখতে হবে আর মনে রাখতে হবে ওই যে আল্লাহর নাবী বললেন লায় বকা মুসলিমন এক কোনো মানুষের দোয়াল্লা ফেরত পাঠান না ইল্লা জামিয়াতা শুধু জেনা কারেনের দোয়াল্লা কবুল করে না যুবক ভাই তোমাকে বলতে চাচ্ছি জেনার ব্যাপারে অনেক হাদিস পরিত হয়েছে এতদিকে যাচ্ছি না শুধু এতটুকুই বলতে চাচ্ছি বর্তমান সময়ে এই বর্তমান সময়ের যুব সমাজ এই হারাম রিলেশনশিপের সাথে থাকার জন্য একটা জেনার সাথে সম্পৃক্ত থাকার জন্য দিনের ক্ষেত্রে আসতে তার অন্যতম একটি বাধা এসে পরিণত হয়েছে আর অনেক দিনের পথে বাধা আসতে বাধার ক্ষেত্রে বাধা আসে আমি ততটুকু বলতে চাচ্ছি না আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি ওই যুবক ভাই আজকে আপনার দিনের প্রতি আসার ক্ষেত্রে সহযোগী একটা জিনিসের কথা বলবো খুব সহযোগী একটা জিনিসের কথা বলবো দিনের পথে আসতে সহযোগী দিনের পথে আসতে আপনাকে সাহায্য সহযোগিতা করবে তার অন্যতম একটা মাধ্যম বন্ধু নির্বাচন করা সহচর সহকর্মী নির্বাচন করা তার মানে আজকে আপনার জীবনের অধিকাংশ সময় ও যুবক ভাই আপনি আপনার অধিকাংশ সময় ও কিশোর ভাই তুমি তোমার অধিকাংশ সময় তোমার ফ্রেন্ডের সাথে কাটাও কাটাও তোমার সহচর সহকর্মীর সাথে কাটাও কাটাও তোমাকে মনে রাখতে হবে আজকে সবচেয়ে দিনের পথে আসতে যেমন একজন বেদিন বন্ধু যেমন বাধা আবার দিনের ক্ষেত্রে দিনের পথে অটুট থাকতে একজন দিদি ভাই তেমন জরুরি দিনের পথে আসতে বুঝতে পারেননি আজকে আপনি যার সাথে চলাফেরা করছেন উঠা বসা করছেন ও যদি খারাপ বৈশিষ্ট্যের মানুষ হয় খারাপ চরিত্রের মানুষ হয় তাহলে আপনার ভিতরেও দিন দিন ওই খারাপ চরিত্রের বৈশিষ্ট্য বেশি হবে আবার ওই মানুষটা যদি দিনের পথে থাকে তাহলে আপনাকে মনে রাখতে হবে ওনাকে দেখে দেখে আপনি নিজের ভুল সংশোধন করার চেষ্টা করবেন শুধু তাই নয় একজন আল্লাহওয়ালা একজন বন্ধু থাকা যে কত ফজিরতপূর্ণ এটা আপনার জানার বাহিরে শুধু এতটুকুই বলি ওই যে আল্লাহর নবী বললেন সাত শ্রেণির মানুষ বিচারের মধ্যে আল্লাহর আরসের ছায়া তলে ছায়া থাকবেন ছায়াতে থাকবেন তার মধ্যে একজন এক দুইজন মানুষ অরজুল আনে তাহাব্বা ফিল্লে ইজিতামা আলিহ তাফরকা আলিহ দুইজন বন্ধু দুইজন বন্ধু আল্লাহর জন্যই মিলিত হয় আল্লাহর জন্যই পৃথক হয় তার মানে আজকে এই লক্ষ্মীপুরের এই জায়গায় আপনার বাসা কিন্তু আপনার একদিনই ভাই আপনাকে ডাকার সাথে দশ কিলোমিটার দূর থেকে আপনার এখানে আসছে কোনো কথা ছাড়াই তার মানে শুধু দিনের সম্পর্ক ক্ষেত্রেই দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনার নিকটে এসেছে শুধু দিনের পথে থাকার ক্ষেত্রেই পনেরো কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে শুধু এতটুকুই তার সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই শুধু বন্ধুত্ব আল্লাহর জন্য দিনের জন্য আল্লাহর নাবি বললেন এমন মানুষ এমন মানুষ আল্লাহর জন্যই বন্ধুত্ব করে আল্লাহর জন্যই বন্ধুত্ব পরিত্যাগ করে খারাপ বৈশিষ্ট্য পাওয়ার পরে বন্ধুকে ছেড়ে দেয় এমন মানুষের কথা আল্লাহর নাবি বললেন সাত শ্রেণীর মানুষের ভিতরে এই মানুষ একজন যাদেরকে আল্লাহ তার আর সের সায়াতলে সায়াদান করবেন এই জন্যই বলছিলাম বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে সহযোগ সহযোগী সহকর্মী নির্বাচনের ক্ষেত্রে আপনাকে সজাগ দৃষ্টি দিতে হবে যুবক ভাই আজকে আপনাকে লাস্ট আরেকটা কথা বলতে চাচ্ছি ইন্টারনেটের ফেতনা থেকে আপনাকে বিরত থাকতে হবে ইন্টারনেটের ফেতনা থেকে আপনাকে বিরত থাকতে হবে ইন্টারনেটের ফেতনা থেকে আপনাকে বিরত থাকতে হবে যখন মনে করছেন আমি রাত্রিবেলা হলেই এই জিনিসটার প্রতি আমি আকৃষ্ট হয়ে যাই তার মানে রাত্রিবেলা সেই দিন থেকে ফোন নেওয়া বন্ধ করে দেন ঈশার সালাতের পরে আর কোনোদিন ফোন হাতে নেবেন না যদি মনে করেন রাত্রিবেলা আমার সমস্যা বেশি হয় তাহলে ঈশার সালাত পরে ফোন পরিত্যাগ করেন যদি মনে করেন আমি একাই ঘরে থাকলে আমি ফেতনায় পতিত হয়ে যাই তাহলে ওই মোবাইল ফোনটা ঘরের বাহিরে নেটওয়ার্কের আওতা দিন রেখে দেন আবার যদি মনে করেন আমি ঘরের ভিতরে থাকলে একাকিত্ব অবস্থায় সবসময় থাকতে হয় তাহলে ইন্টারনেটের অপশনটাই বন্ধ করে দেন হয় ডাটাবেস বন্ধ করে দেন অথবা যে কোনো ওয়ে ওয়েফাই সব কিছু বন্ধ করে দিয়ে নিজে একাকিত্ব বসবাস করার চেষ্টা করেন মনে রাখবেন আজকে অভিভাবক আপনি আপনাকেও বলি অভিভাবক আপনি আপনাকেও বলি এই প্রজন্মর পরবর্তী প্রজন্মকে কঠিন ও কঠিন হবে আপনাকে তাকে গড়ে তোলার ক্ষেত্রে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত দেন আপনার জন্য কঠিন ও কঠিন পরিবেশ পরিস্থিতি হবে তার কারণ এই ইন্টারনেটের ক্ষেত না সেটা গেমসও হতে পারে সেটা খারাপ চরিত্রের ভিডিও হতে পারে সেটাই সিনেমা মুভি হতে পারে যা আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিবে এজন্য কখনো সন্তানের কথাই নিজে কখনও আকৃষ্টতা হেন না সন্তানের কথা বললো কান্নাকাটি করল ফোন কিনে দিলেন আর সন্তান সেই ফোন নিয়ে গেমসের প্রতি আসক্ত হলো পড়াশোনা বাদ দিয়ে তাহলে এর জন্য আপনি দায়ী আপনার সন্তান জেরা বিচারের সাথে সম্পৃক্ত হলো বিভিন্ন খারাপ অশ্লীল ভিডিওর সাথে সম্পৃক্ত হলো এর জন্য আপনি দায়ী আর সব সময় সন্তানের জন্য আপনাকে দোয়া করতে হবে বলছিলাম লাস্টে যে কথাটা বলছিলাম ইন্টারনেটের ফেতনা থেকে সর্বদা নিজেকে হেফাজত করতে হবে যাই হোক আজকের সংক্ষিপ্ত আলোচনায় যদিও তো অনেকগুলো হাদিস বলার ইচ্ছা ছিল আমি সংক্ষিপ্ত সময় যেটা আপনাকে বোঝাতে চাইলাম আল্লা সুবহান আহুয়াত আলা তওবা করতে বললেন আল্লাহর নিকটে ক্ষমা চাইতে বললেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিস দ্বারা যেটা বুঝলাম যে মানুষ যত পাপ করার পরে অনুতপ্ত যত হবে আল্লাহ সুবাহান আহুয়া তালার নিকটে সেই মানুষ তত প্রিয় মানুষ হবে আদম সন্তান আজকে যতই পাপ করেন না কেন কখনো এটা মনে করিয়েন না আমি এত বড় পাপ করেছি কি করে আল্লাহর সম্মুখে দাঁড়াবো কী করে আল্লাহ ক্ষমা করবে যে আপনাকে মনে রাখতে হবে যখনই কোনো বান্দা আল্লাহর নিকটে ক্ষমা চান তখন আল্লাহ অনেক খুশি হন অনেক খুশি হন যখন কোনো বান্দা আল্লাহর নিকটে ক্ষমা চান তখন আল্লাহ অনেক খুশি হন এজন্যই ফেরেজ ডাকার পরে আল্লাহ তাদেরকে সাক্ষী রেখে বলেন যে আমি আমার বান্দার জিন্দিগির সব পাপ ক্ষমা করে দিলাম এজন্যই আপনাকে জীবনে জীবদ্দশায় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যদি শয়তানের রস আপনি আমি পতিত হয়ে যাই তাহলে মনে রাখতে হবে আমাকে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে যে কোনো পাপের বিনিময়ে আপনি আমি আল্লাহর নিকটে দাঁড়িয়ে যাব অন্ধকার রজনীতে মিটি মিটি আলো জ্বালিয়ে ডাইনামাস বিছিয়ে দুই মিনিট আল্লাহর সাথে কথা বলার ক্ষেত্রে অভ্যস্ত হন আপনাকে বলি মুরব্বী আপনাকেও বলি আজকে বয়সের ভারে নুয়ে পড়েছেন দাড়িগুলো সাদা হয়ে গেছে আপনার হাঁটা চলা পূর্বের মতো নেই আপনি অসুস্থ অসুস্থ ভাব আপনার ভিতরে আপনাকে একটু বলি একটু ফজরের পূর্বে তুমি মিনিট আল্লাহর সাথে কথা বলতে অভ্যস্ত হন ফজরের পূর্বে দুরাকাত সলাখ অন্তত দুরাকাত সলাখ পড়ার ক্ষেত্রে অভ্যস্ত হন আল্লাহর নিকটে একাকিত্ব অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চান একাকিত্ব অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অভ্যস্ত আপনাকে হতে হবে আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক সকলি আল্লাহ মা আমিন আল্লাহ আমাদের জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেখ সকলিবেলা মা আমিন আল্লাহ সাহানা হওয়া তা আমাদের দিনের জন্য কবুল করুক সকলি বিলা আল্লাহমা আমিন আরেকটা কথা যেটা না বললেই নয় আপনারা নিজেরা যেমন দিনের কথা শুনে দিন গ্রহণ করার চেষ্টা করছেন মানার চেষ্টা করেন অনুরূপ বাড়ির যেই মানুষগুলোকে রেখে এসেছেন তাদেরকেও নিয়ে আসার চেষ্টা করেন তারাও যেন দিনের কথা শুনতে পারে তারাও যেন দিনের কথা শুনে পরবর্তী জীবন অতিবাহিত করতে পারে এই এক সপ্তাহ দিনের শিক্ষাটা যেন তারাও পায় আজকে সমাজের সবচেয়ে বেশি দিনের ব্যাপারে অজ্ঞ হচ্ছে মহিলা মানুষ দিনের ব্যাপারে মূর্খ হচ্ছে মহিলা মানুষ যতই ডিগ্রদারি হোক কিন্তু দিনের ব্যাপারে অজ্ঞ মূর্খ হচ্ছে মহিলা মানুষ মহিলা মানুষ তারাও একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম পাশের কয়েকজন মহিলা গল্প করছে যে ওই যে স্টার জলচার টিভি সিনেমা দেখে বলছে ওদেরও তো ওটা ধর্ম ওরাও তো জান্নাতে যাবে তাহলে দেখেন কত নিকৃষ্টতম আকিদা ওরা জানেই না আকিদের কোনো বিষয় অবগত নয় যে এটা দেখলে কি হবে এটা দেখলে কি হয় তো আপনাকে জন্য আপনার সাথে সাথে আপনার পরিবারের অন্যান্য সদস্যকেও এখানে আনা যায় এমন কাজই করবেন আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুক সকলি বলে আল্লাহ আমিন